প্রত্যেক ছাত্রছাত্রীকে জানা যাচ্ছে যে যারা বঙ্গীয় সঙ্গীত পরিষদের তরফ থেকে পরীক্ষা দিচ্ছ প্রত্যেকে এবছরের মে মাসের 28 তারিখ আদ্য মধ্য পূর্ণ এবং ফার্স্ট ইয়ার, তাদের সকাল 10টার সময় পরীক্ষা হবে আমাদের 2 নম্বর পঞ্চায়েতের উল্টো দিকে কলাকেন্দ্রে। পরীক্ষাটা হবে সকাল 10টায় আদ্য মধ্য পূর্ণ এবং ফার্স্ট ইয়ার যারা দিচ্ছ, যারা এবং সেকেন্ড ইয়ার যারা দিচ্ছ, সেকেন্ড ইয়ার থেকে সিক্সথ ইয়ার পর্যন্ত তাদের প্রত্যেকে থাকছে দুপুর 12টার সময়। যারা সেকেন্ড ইয়ার থেকে সিক্সথ ইয়ার তাদের দুপুর 12টার সময় 28 তারিখ রবিবার পড়েছে। এবার যারা ফার্স্ট ইয়ার থেকে সিক্সথ ইয়ার পর্যন্ত প্রত্যেকেরই ছবি আনতে হয়, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার প্রত্যেকের 10টা করে ছবি, যারা বাড়িতে যে কাজগুলো করেছো সেই ছবিগুলোকে তোমরা অবশ্যই ভালো করে, কয়েকটা যে ভালো ছবি থাকবে 10টা থেকে 15টা ছবি অবশ্যই নিয়ে আসবে সঙ্গে পরীক্ষা হলে, সঙ্গে সব রং, তুলি, খাতা, পেন্সিল, রাবার, রং, বোর্ড, জল, প্যাস্টেল কালার, তোমাদের গ্লাস মার্কিং পেন্সিল সব কিছু তোমাদের আনতে হবে। আর যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যারা দিচ্ছ পরীক্ষা মৌখিক থাকে 50 নম্বরে, তাদের জন্য একটি বলে দিচ্ছি, কিছু প্রশ্ন উত্তর আসবে মুখে ধরতে পারে, সেই জন্য আমি কয়েকটা প্রশ্ন উত্তর বলে দিচ্ছি বা তোমাদের সামনে বইটা আছে, এই বইটা থেকে আমার কাছ থেকে আমি কয়েকটা ছবি দিয়ে দেবো শেষের দিকে, সেটা তোমরা কপিটা দেখে নেবে। তা আমি মুখে মুখেও বলে দিচ্ছি, ছবি আঁকতে গেলে কী কী জিনিস দরকার লাগে, যদি এই ধরনের কোনো প্রশ্ন করে কখনোই ঘাবড়ে যাবে না, বলবে কাগজ, বোর্ড, পেন্সিল, রাবার, রং, তুলি, প্যালেট, জল রং, পাত্র এবং টুকরো পরিষ্কার কাপড়, এই ধরনের প্রশ্ন করতে পারে। ঠিক আছে, ফার্স্ট ইয়ার আছে, সেকেন্ড ইয়ার আছে তাদের জন্য। আর রেখা কাকে বলে যদি আসে, তাহলে পেন্সিল দিয়ে আমরা যে দাগ টানি তাকে রেখা বলে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। রেখাচিত্র কাকে বলে, রেখা দিয়ে যে চিত্র অঙ্কন করা হয় তাকে রেখাচিত্র বলে। নিসর্গ চিত্র অথবা ল্যান্ডস্কেপ কাকে বলে, প্রাকৃতিক জমি, আকাশ, গাছপালা দৃশ্যের উপর যে চিত্র অঙ্কন করা হয় তাকে নিসর্গ চিত্র বলে বা ল্যান্ডস্কেপ বলে। পরের প্রশ্ন, প্রতিকৃতি চিত্র অথবা পোর্ট্রেট কাকে বলে, মানুষের মুখমণ্ডলী লইয়া যে চিত্র অঙ্কন করা হয় তাকে প্রতিকৃতি চিত্র অথবা পোর্ট্রেট পেন্টিং বলা হয়। স্কেচ কাকে বলে, কয়েকটি রেখার সাহায্যে কোনো বস্তু, মানুষ বা চিত্র ফুটাইয়া তোলাকে স্কেচ বলে। পরিপ্রেক্ষিত কাকে বলে, পার্সপেক্টিভ, আমরা কাছের বস্তুকে বড় এবং দূরের বস্তুকে ছোট দেখি, চিত্র অঙ্কন করার সময় যে তারতম্য নির্ণয় করার জন্য আমরা কাল্পনিক রেখার সাহায্য নিয়ে অঙ্কন করি, এই বড় ও ছোটর তারতম্য নির্ণয় করাকে পরিপ্রেক্ষিত বা পার্সপেক্টিভ বলে। যেমন একটি রেল লাইনের মাঝে দাঁড়ানো লাইন বারবার তাকালে মনে হয় লাইন দুটি একটি বিন্দু বা পয়েন্টে গিয়ে মিলিত হয়েছে, এই বিন্দুকে বলে ভিপি বা ভ্যানিসিং পয়েন্ট। এটা দেখে নাও, ভ্যানিসিং পয়েন্টটা এইভাবে দেখিয়ে দিলাম। এবার পরের প্রশ্ন হচ্ছে, স্থির চিত্র বা স্টিল লাইফ কাকে বলে, কোনো বস্তুর প্রাণ অঞ্চলহীন অবস্থাকে অঙ্কন করলে স্থির চিত্র বা স্টিল লাইফ চিত্র বলা হয়। প্রাণ চঞ্চলহীন মানে যার মধ্যে প্রাণ নেই, কোনো বস্তুর প্রাণ চঞ্চলহীন অবস্থাকে অঙ্কন করলে স্থির চিত্র বা স্টিল লাইফ বলা হয়। অনেক সময় দেখবে তোমরা ওই
ফ্লাওয়ার ভাস অথবা হাঁড়ি বালতি বা আম এই ধরনের ছবি আঁকা হয়, সেই ধরনের চিত্রকে বলা হয় স্থির চিত্র বা স্টিল লাইফ বলা হয়। এবার পরের প্রশ্ন হচ্ছে, তিনজন বাঙালি শিল্পীর নাম বলো। তিনজন বাঙালি শিল্পীর যখন নাম বলবে, অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, নন্দলাল বসু বলে দেবে, রবীন্দ্রনাথ ঠাকুরও হতে পারে। তিনজন বিদেশি চিত্রশিল্পীর নাম বলো, তাহলে লিওনার্দো দা ভিঞ্চি, সেজান, পল গগন। রামধনুর কয়েকটি রং ও কী কী? রামধনুর সাতটি রং যথা বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। পরের প্রশ্ন, রঙকে কয় ভাগে ভাগ করা হয়, কী কী? রঙকে দুই ভাগে ভাগ করা হয়, প্রাথমিক ও মাধ্যমিক। প্রাথমিক বা মূল রং কয়টি এবং কী কী? প্রাথমিক বা মূল তিনটি যথা লাল, নীল এবং হলুদ। মাধ্যমিক রং কোনগুলি? প্রাথমিক রঙগুলির মিশ্রণে আমরা মাধ্যমিক রং পাই, যেমন লাল প্লাস নীল দিয়ে রং করলে বেগুনি, লাল প্লাস হলুদ ইজুগাল টু হচ্ছে কমলা, নীল প্লাস হলুদ ইজুগাল টু সবুজ। লাল প্লাস নীল মিশ্রণে কী রং হয়? বেগুনি। লাল প্লাস সাদা রং দিয়ে কী রং হয়? গোলাপি। লাল প্লাস হলুদ কী রং হয়? কমলা। লাল প্লাস কালো কী রং হয়? যেমন খয়েরি। নীল প্লাস সাদা কী রং হয়? আসমানি বা আকাশি, যেটাকে তোমরা কোবাল্ট ব্লু নামে চেনো। নীল প্লাস হলুদ কী রং হয়? সবুজ। নীল প্লাস সবুজ কী রং হয়? গাঢ় সবুজ। গ্রিন গ্রুপের নামগুলি কী কী? ভিরিডিয়ান গ্রিন, ক্রোম গ্রিন, স্যাপ গ্রিন, হকার্স গ্রিন। পরের প্রশ্ন হচ্ছে, সব থেকে বেশি বয়সে চিত্র অঙ্কন শুরু করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কলকাতায় ইন্ডিয়ান আর্ট কলেজ কে প্রতিষ্ঠা করেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। শিল্পগুরু কাকে বলে? অবনীন্দ্রনাথ ঠাকুরকে বলে। শিল্পগুরু কাকে বলে? অবনীন্দ্রনাথ ঠাকুরকে বলে। কোন যুগকে ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়? গুপ্তযুগকে ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়। অবনীন্দ্রনাথ ঠাকুর কোন পদ্ধতিতে ছবি আঁকতেন? জল রঙে, ওয়াশ পদ্ধতিতে, জল রং দিয়ে ওয়াশ করতেন উনি, সেই পদ্ধতির মাধ্যমে রং করতেন। অবনীন্দ্রনাথ ঠাকুরকে সরকার কর্তৃক কী উপাধি দেওয়া হয়েছিল? সিআইআই উপাধি দেওয়া হয়েছিল, সিআইই উপাধি দেওয়া হয়েছিল। অবনীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। অবনীন্দ্রনাথ ঠাকুরের দুইজন বিখ্যাত ছাত্রের নাম কি? নন্দলাল বসু ও রামকিঙ্কর বেইজ। অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিখ্যাত চিত্রের নাম কি? ভারত মাতা ও এবং বুদ্ধ ও সুজাতা। ভারত মাতা, বুদ্ধ ও সুজাতা। শিল্পী নন্দলাল বসু কোথায় জন্মগ্রহণ করেন? বিহারের ভাগলপুর জেলায়। নন্দলাল বসুর দুই বিখ্যাত চিত্রের নাম কি? সতীর চিতায় আরোহণ ও সতীর দেহত্যাগ। নন্দলাল বসুর দুটি চিত্র বিখ্যাত হচ্ছে সতীর চিতায় আরোহণ এবং সতীর দেহত্যাগ। উনি এই দুটো ছবি এঁকেছিলেন, নাম করেছিলেন খুব।
রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি বিদেশে কোথায় প্রদর্শিত হয় এবং কত সালে? প্যারিসে, লন্ডনে প্রদর্শিত হয় 1930 সালে। প্যারিসে লন্ডনে প্রদর্শিত হয়েছিল 1930 সালে। একজন ভাস্কর্যের নাম বলো। রামকিঙ্কর বেইজ। রামকিঙ্কর বেইজের শ্রেষ্ঠ ভাস্কর্যের নাম কি? রামকিঙ্কর বেইজ এর শ্রেষ্ঠ ভাস্কর্যের নাম হচ্ছে সাঁওতাল পরিবার। যামিনী রায় কোথায় জন্মগ্রহণ করেন? বাঁকুড়া জেলায় বিলটোর গ্রামে। বাঁকুড়া জেলার বিলটোর গ্রামে। যামিনী রায় কী ধরনের ছবি আঁকতেন? যামিনী রায় পট ধর্মী ছবি আঁকতেন, পটের ওপরে ছবি আঁকতেন। যামিনী রায়ের দুটি পটধর্মী ছবির নাম কি? যিশু ও রাধা কৃষ্ণ। কোলাজ কি? বিভিন্ন কাগজের টুকরো ইত্যাদি দিয়ে আঠা দিয়ে আটকে ছবি করাকে কোলাজ বলে। বাঘগুহায় কয়টি চিত্র পাওয়া যায়? বাঘগুহায় 9টি চিত্র পাওয়া যায়। বয়াকার গ। সিন্ধু সভ্যতা কত বছরের পুরাতন? সিন্ধু সভ্যতা 5000 বছরের পুরাতন সিন্ধু সভ্যতা, এটা মাথায় রাখবে। সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? সিন্ধু সভ্যতা নদীর তীরে গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি। সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি। কোন শিল্পী খুর দিয়ে নিজের কান কেটে দেন? শিল্পী ভ্যান গগ। মাথায় রাখবে এটা, অনেক জায়গায় আছে এটা। কোন শিল্পী খুর দিয়ে নিজের কান কেটে দেন? শিল্পী ভ্যান গগ। ওটাকে তিনি পরবর্তী সময় আবার ছবি এঁকেছিলেন এবং সেই ছবিটা একজনকে গিফট করেছিল। উনি কিছু পাচ্ছিলেন না কী ধরনের ছবি আঁকবো, তখন এই ধরনের কাজটি করেছিলেন, সেটা করে জগৎ বিখ্যাত হয়েছিল। তাই বলে তোমরা করতে যেও না যেন। কোন শিল্পী মানসিক হাসপাতালে মারা যান? শিল্পী ভ্যান গগ। সত্যজিৎ রায়ের শিল্প শিক্ষক কে ছিলেন? বিনোদ বিহারী মুখোপাধ্যায়। সত্যজিৎ রায় যার ছবি দেখেছো সেই সত্যজিৎ রায়ের শিল্প শিক্ষক কে ছিলেন? বিনোদ বিহারী মুখোপাধ্যায়। কোন শিল্পী শেষ জীবনে পঙ্গু হয়ে পড়েন? লিওনার্দো দা ভিঞ্চি। মাথায় রাখবে এটা। কোন শিল্পী পঙ্গু হয়ে যান? লিওনার্দো দা ভিঞ্চি, শেষ বয়সে আর কি। আচ্ছা, রেনেসাঁস কথার অর্থ কি? নবজাগরণ। কলিঙ্গ শিল্প কাকে বলে? বর্তমান উড়িষ্যার শিল্পকে কলিঙ্গ শিল্প বলে। কোটা কোথায় অবস্থিত এবং কিসের জন্য বিখ্যাত? কোটা রাজস্থানে অবস্থিত এবং তাঁত শিল্পের জন্য বিখ্যাত। তাহলে এইগুলো তোমাদের কাছে আসবে আগামী দিনে। তুমি যদি মনে করো এখান থেকে স্ন্যাপ নিতে পারো, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, না হলে আমি পরে ওটা পেস্ট করে দেবো। আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, তোমরা এখানে উল্টো দেখাচ্ছি। যে কোশ্চেনগুলো তোমাদের বললাম এবং উত্তরও বলে দিলাম, তোমরা অবশ্যই বাড়িতে এটা শুনে শুনে প্র্যাকটিস করতে পারো অথবা লিখতেও পারো। তাহলে তোমরা যদি আসে পরীক্ষায় ধরে, টিচার আসবেন, উনি কোশ্চেন ধরবেন, 50 নম্বর থাকবে সেকেন্ড ইয়ারে। ফার্স্ট ইয়ারে অনেক সময় ধরে, অবশ্যই মুখস্থ রাখবে, যতগুলো ধরবে সহজ সহজ 3-4টে
কি পাঁচটা কোশ্চেন করতে পারে অ্যাপ্রক্স, সেটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করে রাখবে। আর সঙ্গে এক দেড় ঘন্টা ছবি আঁকতে হবে, আর বাড়ি থেকে দশটা করে ছবি অথবা পনেরোটা ছবি তোমরা ভালো ভালো ছবি নিয়ে আসবে। এখানেই শেষ করলাম। তাহলে তোমরা 28 তারিখ আদ্য মধ্য পূর্ণ তাদের জন্য থাকছে সকাল 10টার সময় পরীক্ষা হবে, আর যাদের সেকেন্ড ইয়ার আছে তাদের হচ্ছে দুপুর 12টার সময় পরীক্ষা হবে রবিবার 28 মে। এখানেই শেষ করলাম। তোমরা অন্যদের যারা যারা দেখছো তারা অবশ্যই আমাকে জানাবে যে কারা কারা দেখেছো, তাহলে আমি জানতে পারবো। হোয়াটসঅ্যাপে আমাকে অবশ্যই জানাবে।